তো ফ্রেন্ডস ইতিমধ্যে যারা ভিডিওর থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করে ফেলেছেন আপনারা সঠিক জায়গায় এসেছেন ফ্রেন্ডস। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের নামে কয়টি সিম বায়োমেট্রিক করা আছে, এটি কিভাবে চেক করবেন, কয়টি সিম বায়োমেট্রিক করা আছে সেটা সিরিয়াল বাই সিরিয়াল নাম্বারগুলো কিভাবে বের করবেন। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ফ্রেন্ডস। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখছেন আশিক 360 বাংলা ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি আশিক। আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস সিম বায়োমেট্রিক চেক করার জন্য সিম্পলি আমরা চলে যাব আমাদের মোবাইলের ডায়াল পেটে। তো ডায়াল পেটে চলে যাব, ডায়াল পেটে চলে যেয়ে এখানে আমরা *1600#, এই কোডটি যখন আমরা ডায়াল করব, তো আপনারা দেখতে পাচ্ছেন এই কোডটি আমি ডায়াল করে দিচ্ছি। তো কোডটি ডায়াল করার পরে একটা লোডিং নেবে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটু লোডিং নিচ্ছে। তো এখানে আমাদেরকে দিতে হবে এনআইডির লাস্টের চারটার যে ডিজিট আছে এই চারটার ডিজিট কিন্তু এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে ফ্রেন্ডস। আমি এনআইডির লাস্টের চারটার ডিজিট এখানে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। দিয়ে দেওয়ার পর একটি মেসেজ আমাদের কাছে চলে আসবে, একটি মেসেজ চলে আসবে। তো এই মেসেজে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আমাদের নামে কয়টি সিম বায়োমেট্রিক করা আছে। তো অলরেডি একটি মেসেজ কিন্তু আমার কাছে ফ্রেন্ডস চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস আমি যেহেতু জিপি সিম দিয়ে ট্রাই করেছি, সো জিপি লেখা থেকে একটি মেসেজ ফ্রেন্ডস এখানে কিন্তু চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নামে টোটাল 14টা সিম বায়োমেট্রিক করা আছে, কোন কোম্পানির কয়টা আছে এগুলো কিন্তু এখানে বিস্তারিত দেখাবে ফ্রেন্ডস। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার গ্রামীণ ফোনের 3টি সিম রয়েছে, তো জিপি 3টি সিম রয়েছে। তো এখানে দেখেন বালালিং 4টি সিম রয়েছে, রবির 1টি সিম রয়েছে। তো বেশ কিছু সিম কিন্তু এয়ারটেলের এখানে রয়েছে, 6 পিস সিম কিন্তু এয়ারটেলের রয়েছে, 6 পিস সিম কিন্তু বায়োমেট্রিক করা আমার নামে, এগুলো এয়ারটেলের এয়ারটেল নেটওয়ার্কে চলতেছে। তো আপনারা কিন্তু এইভাবে খুব সহজে কিন্তু আপনাদের নামে কয়টি সিম বায়োমেট্রিক করা আছে সেটা কিন্তু খুব সহজে চেক করতে পারেন ফ্রেন্ডস। আমি আবারও প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বাংলালিং সিম থেকে। তো আপনার মোবাইলে ডায়াল পেটে চলে যাবেন *1600#, এটি কোডটি লিখবেন, কোডটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা চাইলে সেখান থেকে কোডটি দেখে নিতে পারেন। তো আমি আমার এবার দিয়ে দেবো আমার বাংলালিং সিম থেকে এটি কোডটি ডায়াল করে দিলাম ফ্রেন্ডস। তো এখানে আমার লাস্টে যে 4 ডিজিটের এনআইডি নাম্বারটি রয়েছে, তো এই নাম্বারটি এখানে দিতে হবে। আমি আবারও এনআইডি নাম্বারটি ফ্রেন্ডস এখানে দিয়ে দিচ্ছি। তো নাম্বারটি দেওয়ার পরে আমার এখানে একটি কনফার্মেশন মেসেজ চলে আসবে সেম প্রসিজার মতোই। তো আমরা মেসেজের জন্য একটু ওয়েট করব। তো আমার এখানে একটি মেসেজ চলে আসছে সেম প্রসিজারই, আপনারা দেখতে পাচ্ছেন।